এই দেখো, এটা কি? হৃদেদার গায়ে ছোঁয়ানো হলুদ। কি বলছিস কি তুই? হ্যাঁ গো, এখন চলো। কিন্তু কিন্তু রাত্রিবেলা সব প্ল্যান হয়ে আছে, তুমি শুধু টাইম মতো কি পালিয়ে যাবে। সিঁদুর পরাও, আমি কোনো রিস্ক নিতে চাই না। ড্রাইভারের পোশাক কোথা থেকে এলো? ভারী বেনারসি পড়েছে তো, তাই আমি বলছি তুমি পালিয়ে যাও। বেকুন দি, পালিয়ে যাও। এবার শুভ দৃষ্টি, এবার দ্বিতীয় বড় বউকে আনুন। হ্যাঁ যাচ্ছি। আসুন আসুন না, আসুন 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 না, তাড়াতাড়ি আসুন, বসুন 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 বসুন। পান পাতাটা মুখে দিন। মোটা হয়ে গেল কি করে? এত ভারী হয়ে গেল কি করে? ভারী হয়ে গেছে। ভারী হয়ে গেছে মানে? মানে ভারী বেনারসি পড়েছে তো, তাই। ভারী বেনারসি পড়ে আবার ভারী হয়ে যায় নাকি কেউ? কি বলছি রে ভাই, চলো 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 চলো। পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। কিন্তু কিন্তু
মানুষ যে কারণে যায় সে কারণের জন্য তুমি খুব ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না শুনলে তো বাবা মশাই কি বললেন কিন্তু কি করি বল আমি যে ঈশ্বর মানি না এতো শ্যামার গলা শ্যামা শ্যামার রেড এফএম এ কৃষ্ণকলির নামে গান গাইছে আমরা মায়ের পূজোয় ঢাক বাজাতে চাই গো তাই আমরা কালীঘাটে এসেছি রাজামশাই বড় ভালো মানুষ সব শিল্পীরই তিনি কদর বোঝেন তোমাদের বাজনারও তিনি কদর বুঝবেন দেখো তোমরা আমার সঙ্গে ঢাক বাজাতে বাজাতে একটা জায়গায় যাবে গো এই লোকনাথ তুই থাকিতে নিয়ে এখন কোথায় যাবি রে দেখ না কি করি বন্ধু তুমি কেন ঢুকলে বলো তো ভেতরে আমি তোমাকে বারণ করেছিলাম যে আজকে কাল রাত্রি বরের মুখ দেখতে নেই দুধটা খাবেন না ওতে বিষ আছে বিষ লুসির রূপ বর্ণনা করতে গিয়ে কবি ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের প্রাকৃতিক রূপের সাথে লুসির রূপকে এক করে দিয়েছেন আমাদের দেশের রূপও এমন করেই কবিতাতে বর্ণনা করা যায় ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা বাবা খুন হওয়ার ঠিক কয়েকদিন আগে কেউ একজন পুলিশ কোয়ার্টারে এসেছিলেন বাবার সঙ্গে দেখা করতে ঠাম্মি তাকে দেখেও ছিল কিন্তু ঠাম্মি বলছিল আমাকে যে লোকটাকে নাকি পুরো তোমার মতো দেখতে ঠাম্মি কিন্তু কারুর চেহারা সহজে ভোলে না কাকুমণি যশ তুমি এসব করেছো মা যেটা সত্যি আমি সেটাই বলেছি আমারও ধর্মের ভয় আছে দিনের পর দিন যদি এইভাবে সকলের সামনে আমাকে অপমান করতে থাকিস আমি কিন্তু এটা মেনে নেব না যশ তোর সঙ্গে আমি থাকবো না যথেষ্ট হয়েছে দেখো স্টুডেন্ট অফ দ্য ইয়ার কেউ না কেউ তো একটা পাবে তাহলে আমি পাওয়ার জন্য কেন এতটা আক্ষেপ করছো রাজি হতেই হবে প্রাণনাথ এই আট নম্বর শপথটাই আমাদের কেসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আমি চাই না আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি হোক আমি সেটা কিছুতেই হতে দেব না আচ্ছা বুঝেছি অনেক হয়েছে সাসপেন্স এবার শপথটা কি বলে দাও বলছি উৎপল তোমাকে খুব টেন্স দেখাচ্ছে কি কি হয়েছে বলো তো উৎপল কিন্তু এখনো একটা প্রশ্নের উত্তর দেয়নি আরে আমার মনে হয় কি উত্তর দেবে সেটাই সাজানোর চেষ্টা করছে কি ব্যাপার বলো তো উৎপল তুমি ভেলকিতের বাড়ি কেন গিয়েছিলে শুনুন মা কয়েছিল আপনাকে ঠাউর ঘরে যেতে আমাকে কেন ঠাউর ঘরের মানুষ যে কারণে যায় সে কারণের জন্য তুমি খুব ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না শুনলে তো বাবা মশাই কি বললেন কিন্তু কি করি বল আমি যে ঈশ্বর মানি না আমরা মায়ের পূজোয় ঢাক বাজাতে চাই গো তাই আমরা কালীঘাটে এসেছি রাজামশাই বড় ভালো মানুষ সব শিল্পীরই তিনি কদর বোঝেন তোমাদের বাজনারও তিনি কদর বুঝবেন দেখো তোমরা আমার সঙ্গে ঢাক বাজাতে বাজাতে একটা জায়গায় যাবে গো এই লোকনাথ তুই থাকিতে নিয়ে এখন কোথায় যাবি রে দেখ না কি করি বন্ধু তুমি কেন ঢুকলে বলো তো ভেতরে আমি তোমাকে বারণ করেছিলাম যে আজকে কাল রাত্রি বরের মুখ দেখতে নেই দুধটা খাবেন না ওতে বিষ আছে বিষ